এই প্রাণীটি বাড়িতে এলে আপনার সৌভাগ্যের উদয় ঘটবে, গৃহের উন্নতি অবধারিত। মানুষের ভাগ্যের উদয় যে কখন শুরু হবে তা আমরা কেউ কখনোই জানি না। আমরা সকলেই চাই আমাদের সৌভাগ্য ফিরুক, জীবনে উন্নতি লাভ করতে পারি, কিন্তু এমনটা মনে করলেই যে হবে তা নয়। আমরা অনেক চেষ্টা করি যাতে আমাদের জীবনে সৌভাগ্য সর্বদাই আমাদের সঙ্গে থাকে। আবার অনেক সময় আমরা আমাদের জীবনের খারাপ সময়ের মধ্যে পড়ি, জীবনে দুর্ভাগ্য দেখা দেয়। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় আসুক বা দুঃখ কষ্ট ভোগ করি। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখব ভিডিওটি যত্ন সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমের পশু পাখি এসে থাকে, কিন্তু এমন কিছু পাখি রয়েছে যে পাখিগুলি আমাদের জীবনের সৌভাগ্যকে বহন করে থাকে। আবার তাদের এমন কিছু সংকেত রয়েছে যা আমাদের আগামী দিনের ভাগ্যকে বলে দিতে পারে। জ্যোতিষমতে কিছু জিনিস রয়েছে যেগুলি বাড়িতে হঠাৎ এসে পড়লে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, সৌভাগ্যের উদয় ঘটবে। তেমনি এগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। বন্ধুরা, এর মধ্যে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটাকে আনন্দে কাটাতে, কিন্তু জীবনে এমন কিছু ঘটনা বা খারাপ সময় এসে পড়ে যার ফলে আমরা কেউ কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারি না। প্রচুর পরিশ্রম করি জীবনে সফলতা পাওয়ার জন্য, কিন্তু পরিশ্রম করার পরেও ব্যর্থতা চলে আসে। প্রথমে আমরা দেখে নেব আপনার বাড়িতে যদি হঠাৎ সাদা পায়রা এসে বসে তাহলে জানবেন আপনার গৃহের সৌভাগ্য বৃদ্ধি পাবে। গৃহেতে ধন সম্পদের পরিমাণ বিপুল পরিমাণে বাড়বে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে বাড়িতে হঠাৎ যদি সাদা পায়রা এসে বসে তাহলে আপনার জন্য অত্যন্ত সুখবর। আপনি তৎক্ষণাৎ কিছু খাবার দান করুন, এর ফলে আপনার জীবনের পাপ কিছুটা হলেও ক্ষয় হবে, জীবনে বিশেষ পূর্ণতা অর্জন করতে পারবেন। পাখিদের খাবার দান করা অত্যন্ত একটি শুভ কাজ, তাই আশা রাখব প্রত্যেকেই আপনারা এই ক্রিয়াটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনার বাড়িতে যদি সাদা পায়রা হঠাৎ এসে বসে আর আপনি যদি সেটিকে লক্ষ্য করে থাকেন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। অপরদিকে দেখে নেব বাড়িতে যদি হঠাৎ করে গরু চলে আসে তাহলে জানবেন আপনার জীবনের মান সম্মান বৃদ্ধি পাবে, জীবনে নাম খ্যাতি যশ বাড়বে। খুব সহজেই আপনার জীবনে থাকা সকল প্রকার খারাপ সময় বিদায় নেবে, আপনি আপনার জীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন। যদি আপনি দেখেন আশেপাশের বাড়ি থেকে যদি কোনো ফুল উড়ে এসে আপনার বাড়িতে পড়ে তাহলে আপনার গৃহের জন্য অত্যন্তই মঙ্গল, আপনার গৃহের সুখ সমৃদ্ধি বাড়বে। যদি আবার সাদা রঙের ফুল হয় তবে আরও ভালো ফলাফল পাওয়া যায়, গৃহের সুখ সমৃদ্ধি বাড়ে, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায়। বলা হচ্ছে আপনি যদি দেখেন আপনার বাড়িতে হঠাৎ টিয়া পাখি এসে বসেছে তাহলে অত্যন্তই একটি শুভ লক্ষণ, এই রকম ঘটনা আপনার জীবনকে পাল্টে দিতে পারে, আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি এবং পরিবারে সুখ সমৃদ্ধি যেমন বাড়বে, গৃহের মধ্যে দেখবেন চরম উন্নতি হবে। আর যদি পারেন
একটি টিয়াপাখির পালক বাড়িতে রেখে দিন। অর্থাৎ টিয়াপাখির পালক যদি পড়ে থাকে তাহলে আপনি কুড়িয়ে সেটিকে যত্ন করে রেখে দিন কোনো একটি জায়গায়। দেখবেন আপনার গৃহের কোনো বিপদ হবে না, সকল প্রকার বিপদ থেকে আপনি এবং আপনার পরিবার রক্ষা পাবেন। অপরদিকে দেখে নেব, কাক যদি আপনার বাড়ির আশেপাশে বা বাড়িতে হঠাৎ এসে কাক বসে তাহলে আপনার জীবনে কিছু ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, কাককে আমরা আমাদের সমাজে একটি অশুভ প্রাণী বলে মনে করে থাকি, কিন্তু বাস্তবে কাক আদৌ অশুভ প্রাণী নয়। আপনি যদি কাকের এমন কিছু বিশেষ লক্ষণ বা ইঙ্গিত দেখেন বা সেগুলি বোঝেন তাহলে জানতে পারবেন কাক আপনার জীবনে অশুভ বার্তা বহন করছে নাকি শুভ বার্তা বহন করছে, সেই সম্পর্কে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। কাক যদি আপনার বাড়িতে আসে তাহলে নিজের হাতের তৈরি একটি আটার রুটি তাকে দিন এবং মুখে বলুন, ক্রিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা। এই দৈব মন্ত্রটি আপনি 108 বার মনে মনে উচ্চারণ করুন। আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। দেখবেন খুব সহজেই আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই আশা রাখব আপনারা অত্যন্ত একবার হলেও এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন খুবই ভালো ফলাফল পাবেন, জীবনে আর্থিক সমস্যা বিদায় নেবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এই প্রাণীগুলির মধ্যে আপনার বাড়িতে যদি যে কোনো একটি প্রাণী এসে বসে তাহলে আপনার সৌভাগ্যের উদয় ঘটবে। এর মধ্যে কোন প্রাণীটি আপনার বাড়িতে এসেছে বা দেখেছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।